নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আমি একটি দারুণ স্বাদের আর সহজ রেসিপি শেয়ার করব। আজ আমি বানাচ্ছি কম তেল মশলায় লাউ শাকের ঝোল। এই রান্নাটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, আশা করি সবার ভালো লাগবে। এই রান্নার জন্য আমি গাছের থেকে লাউ আর লাউ শাক কেটে নিলাম। এখন কেটে রাখা সব সবজিগুলো কড়াইতে দিয়ে দেব। আমি এই রান্নার জন্য ডাঁটা সমেত লাউ শাক, লাউ, শিম, বেগুন, আলু সব সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এই রান্নায় কোনো সবজি তেলে ভাজবো না, সব সবজিগুলো সামান্য একটু জল দিয়ে বয়েল করে নেব। এখন আমি এখানে 7টা থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। এই রান্নায় আপনারা হলুদের পরিমাণটা একটু কম রাখবেন, কারণ হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে এই রান্নার টেস্টটাই বাজে হয়ে যায়। আমি সব সবজিগুলো এভাবে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেঁধে নিয়েছি। দেখুন, আমার সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে চালের গুঁড়োর বেটার দিয়ে দেব, এতে করে ঝোলটা গাঢ় আর মাখুমাখু হবে আর খেতেও খুব সুস্বাদক হবে। আমি কিন্তু এই রান্নাটা পুরোপুরি নিরামিষভাবেই করেছি। আপনারাও চাইলে নিরামিষের দিনে এই রান্নাটা বাড়িতে করে নিতে পারেন। এই রেসিপিটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দেব, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এখন আমি ঝোলে দেওয়ার জন্য ডালের বড়ি ভেজে নেব। আপনারা চাইলে ডালের বড়িটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন, আমার ডালের বড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে দিব আর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, কালো জিরে আর রাঁধুনি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। এখন এই ফোড়নের মধ্যে ঝোল সমেত লাউ শাকের তরকারিটা দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে আর 2 মিনিট মতো রান্না করে নেব। এখন ভেজে রাখা ডালের বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিব। ডালের বড়িগুলো গুঁড়ো করে দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। ডালের বড়িটা দেওয়া হয়ে যাওয়ার পর আর 1 মিনিট মতো রান্না করে তারপর নামিয়ে নিব। দেখুন, আমার রান্না মোটামুটি কমপ্লিট। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপি আপনারা সবার প্রথমে পেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য।